হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস এই সমস্ত ক্লাসগুলি কিন্তু আমাদের ডাব্লিউ বি কনস্টেবল ডাব্লিউ বি রেল এস বা এক্সাইজ মেনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং দেখো আমাদের এই ক্লাসগুলো কিন্তু সকাল আটটায় তোমরা প্রতিদিন পেয়ে যাবে এবং তোমাদের সামনে কিন্তু অনেক পরীক্ষা রয়েছে তো চলো শুরু করা যায় আজকের সেশনটি আজকের প্রথম প্রশ্ন কোন ব্যক্তিকে সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন ধরো কোনো ব্যক্তিকে যদি কোনো শাস্তি দেওয়া হয় সেক্ষেত্রে এমন একজন লোক রয়েছে তিনি সেটাকে ক্ষমা করতে পারেন দেখো এটা আমাদের কিন্তু সংবিধানে উল্লেখ করা রয়েছে সেটা বলা রয়েছে আমাদের বাহাত্তর নং ধারাতে বলা রয়েছে যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা দেওয়া আছে সেখানে বলা রয়েছে কোনো ব্যক্তিকে যদি আদালত মৃত্যুদণ্ড দিলে তাকে সেটা কী করে রাষ্ট্রপতি আমাদের ক্ষমা করে দিতে পারেন এবং রাষ্ট্রপতি আমাদের বলা রয়েছে রাষ্ট্রপতি কিন্তু আমাদের সর্বোচ্চ প্রশাসক অর্থাৎ তিনি রাষ্ট্রের প্রধান এবং ভারতের প্রথম নাগরিক এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় প্রায় আসতে দেখা যায় যে ভারতবর্ষের প্রথম নাগরিককে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি এবং আমাদের তেপ্পান্ন নং ধারায় বলা রয়েছে দেশের সকল প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত এবং দেখো তোমরা বর্তমানে আমাদের ভারতের রাষ্ট্রপতি হচ্ছে কিন্তু রামনাথ কোবিন্দ এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি তো চলো পরের প্রশ্ন দেখা যাক বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর রচনা করেছিলেন দেখো বাংলার মাটি বাংলার জল এই গানটি কিন্তু আমাদের যখন বঙ্গভগ সূচনা করা হয়েছিল তখন কিন্তু রবীন্দ্রনাথ এই গানটি গেয়েছিলেন তো দেখো তোমরা গানটি গানটিকে দেখি নাও বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এই গানটি কিন্তু আসলে যে যখন ব্রিটিশ সরকার আমাদের বঙ্গভঙ্গ শুরু করেছিলেন তখন কিন্তু দিয়ে একত্র কওয়ার করার জন্য কিন্তু বাংলার মাটি এই গানটি রবীন্দ্রনাথ চালু করেছিলেন বা গিয়েছিলেন তো আমাদের তোমরা জানো যে আমাদের বঙ্গভঙ্গ সূচনা হচ্ছে উনিশশো সালে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন দুই উনিশশো পরবর্তী প্রশ্ন গীত গোবিন্দ এর রচয়িতা কে চণ্ডীদাস জয়দেব যদু ভট্ট চৈতন্য দেখো গীত গোবিন্দ কিন্তু দ্বাদশ শতাব্দীতে কবি জয়দেব রচিত করেছিলেন এই কাব্যগ্রন্থ মূলত ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে যে প্রেমলীলা সেটা উল্লেখ করা রয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জয়দেব দুই হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার তোমরা ভিডিওটি পজ করে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে অবশ্যই হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো এখানে বইটি দেওয়া আছে কবি জয়দেব ও গীত গোবিন্দ পরবর্তী প্রশ্ন মহাকাশ জানে সর্বপ্রথম যে প্রাণীকে বহন করা হয়েছিল তা হলো দেখো মহাকাশ জেনে সর্বাধিক উন্নতি কিন্তু আগের মধ্যে সোভিয়েত রাশিয়া তো সোভিয়েত ইউনিয়ন কিন্তু স্পুটনিক টুতে উৎখাপন করেছিলেন উনিশশো সালে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম তিনি পাঠিয়েছিলেন এবং সেখানে এই স্পুটনিক টু এর মধ্যে লাইকা নামে একটি কুকুরকে সেখানে পাঠানো হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ওয়ান লাইকা সে একটা ছিল কুকুর এজে কুকুরটার নাম ছিল লাইকা এজে দেখতে পাচ্ছ তোমরা তাহলে ভাবতে পারো কতটা সে ভাগ্য ছিল পরবর্তী প্রশ্ন বাংলায় মিল্টনের ধাঁচের অনুসরণ কে করেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত নবীনচন্দ্র সেন দেখো আমাদের চতুষ্পদ যে কবিতা রয়েছে সেখানে তো মিল্টন এটা শুরু করেছিলেন এবং এই মিল্টন এই মিল্টন একটি কাব্য লিখেছিলেন প্যারাডাইস লস্ট এর অনুকরণ করেই কিন্তু কাজ রচনা করেছিলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন থ্রি মাইকেল মধুসূদন দত্ত এবং তিনি ভাষায় মৌলিক নাটক রচনা করেছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী এই যে মাইকেল ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে ধনী ভারতীদের সাম্প্রতিক তালিকায় শীর্ষ রয়েছেন দেখো আমাদের একটা যে ধনী ব্যবসায়ী যে তালিকায় সেটা কিন্তু প্রকাশিত করেন ফ্রভস এবং এই ফ্রফসের প্রকাশিত তালিকায় বর্তমানে সবচেয়ে ভারতের মধ্যে প্রথম স্থানে অধিকার করে রয়েছেন কিন্তু মুকেশ আম্বানি সঠিক উত্তর হয়ে যাবে অপশন দুই মুখেশ আম্বানি পরবর্তী প্রশ্ন বেশিরভাগ দীর্ঘ হিমবাহ কোন পর্বতমালা থেকে নামে দেখো হিমবাহ তোমরা জানো আমাদের দীর্ঘতম ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে শি এবং সেটা কিন্তু আমাদের কোন পর্বতমালা হচ্ছে জানো সেটা হচ্ছে কারাকরম পর্বতমালায় তো আমাদের ভারতের বেশিরভাগ হিমবাহই কিন্তু আমাদের কারাকরম পর্বত থেকে নে থাকে নেমে এই যে দেখো তোমরা কারাকরম পর্বত কোথায় রয়েছে এদিকে চায়না এবং ভারত এদিকে মাঝখানটা এই জায়গাটা কিন্তু রয়েছে আমাদের কারাকরম রেঞ্জ এবং এই কারাকম রেঞ্জের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কে বা গডোইন আস্টিন এবং তোমরা জানো এই কে টু লেখার কারণটা হচ্ছে দেখো কারা এই কে এখান কারাকে আর এখানকার কে এর জন্য এর নাম দেওয়া হচ্ছে কে টু এবং এর আরেকটি নাম রয়েছে গডউইন আস্টিন তো তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে কারা অপশন ওয়ান হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভিলাই ইস্পাত কারখানা ড্যাশ সহযোগিতায় নির্মিত ব্রিটিশ জার্মান রাশিয়ান মার্কিন দেখো ভারত সরকার ও তদন্তদিন সোভিয়েত রাশিয়ার সরকার দুই মার্চ উনিশশো সালে ভিলাইতে একটি ইস্পাত কারখানা নির্মাণের বিষয়ে চুক্তিবদ্ধ করেছিলেন এই ইস্পাত কারখানা কিন্তু চালু হয়েছিল চারই ফেব্রুয়ারি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তর জন্য সোভিয়েত রাশিয়া অর্থাৎ রাশিয়ানদের সহায়তায় এই ভিলাইয়ের ইস্পাত কারখানা গড়ে উঠেছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যেমন দুর্গাপুর দুর্গাপুর গড়েছিল ব্রিটেনের সহায়তায় এটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন বিখ্যাত দেশাত্মবোধক সংগীত মুক্তির মন্দির সুপান এর গীতিকারকে দেখো মুক্তির মন্দিরে সুপানতলে গানটির গীতিকাল হলেন মোহিনী চৌধুরী তখন উত্তর হয়ে যাবে অপশন থ্রি মোহিনী চৌধুরী ইনি উনিশশো সালে তিনি এই গানটি রচনা করেছিলেন এটি স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি ছিল এই মুক্তির মন্দির সুপানতলের গানটি এই গানটি গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র দে এবং এখানে উত্তর হয়ে যাবে অপশন থ্রি এই দেখো মুক্তির গানটি মুক্তির মন্দির সোপান তলে গানটি তোমাদের এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে এবং লিখেছিলেন কে মোহিনী চৌধুরী পরবর্তী প্রশ্ন বিস্ত দোয়াব যে দুটি নদীর মধ্যে তারা বিপাশা ও ইরাবতী বিপাশা ও শতদ্র বিপাশা ও চন্দ্রভাগা বিপাশা ও ঝিলাম তোমাকে ছবিটি দেখে নাও তোমরা দেখো এখানে রয়েছে শতদ্র নদী এবং তার এই দিক থেকে রয়েছে কিন্তু বিপাশা নদী এই বিপাশা নদী এবং শতদ্র নদীর মাঝখানে অবস্থা এই জায়গাটাকে বলা হয় কিন্তু বিস্ত তার পরবর্তী দেখো তোমরা এই বিপাশা এবং ইরাবতী নদীর মাঝখানে যেটা রয়েছে এইটাই বলা হয় কিন্তু বাড়ি এবং দেখো চন্দ্রভাগা ও ইরাবতির মাঝখানে যে দোয়া অঞ্চলটি রয়েছে তাকে বলা হয় রেচনা এবং পরবর্তী দেখো ঝিলাম ও চন্দ্রভাগা এই নদীর বলা হয় কিন্তু ছাজ এবং সিন্ধু সাগর বলা হয় সিন্ধু ও ঝিলাম নদীর মাঝখানে দোয়া অঞ্চল বলা হয় সিন্ধু সাগর এটা ছবিতে তোমরা দেখা পারে নোট করে নিবি কিন্তু অবশ্যই পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সবার প্রতিষ্ঠাতাকে দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপনা করেছিলেন এইটিন সেভেন্টি সিক্স তোমাদের প্রশ্ন কিন্তু বেশিরভাগ চলে আসেছে এটি কবে গঠিত করা হয় সেটা হয়ে যাবে আঠেরোশো সালে এই সংগঠন পরাধীন ভারতের স্বায়ত্ত শাসনের দাবি তুলেছিল এটি পুঁজিবাদী বিরোধী একটি সংগঠন ছিল তো এবং এখানে গঠন করেছিলেন সুরেন্দ্রনাথ সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জী ও আনন্দমোহন বসু দেখো তোমাদের অপশন রয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে হয়ে যাবে যাবে এখানে ঠিক আছে বসু মূলত কোন শস্যের সাথে সবুজ বিপ্লব যুক্ত দেখো তোমরা সবুজ বিপ্লব বলতে কিন্তু বোঝায় যে উচ্চ ফলনশীল বীজের সাহায্যে বা উন্নত প্রযুক্তির সাহায্যে আমাদের দেশের যে ফসল ব্যবস্থা রয়েছে সরি কৃষি ব্যবস্থা রয়েছে তার বৃদ্ধি ঘটানো এবং তার কি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সেটাই হচ্ছে সবুজ বিপ্লবের সম্বন্ধে বলা হয়েছিল এবং এই সবুজ বিপ্লবের সময় আমাদের উচ্চ ফলনশীল বীজ সেটা কিন্তু আনা হয়েছিল মেক্সিকো থেকে এবং এর মধ্যে সবচেয়ে বেশি যে বীজটা আমাদের লাভদায়ক হয়েছিল সেটা হয়ে যাবে কিন্তু গম এবং এটা যদি বলে রাজ্য কোন রাজ্যের বেশি সবচেয়ে দেখতে পারে সেটা হয়ে যায় পাঞ্জাব ও হরিয়ানা এবং তোমরা জানো এই সবুজ জনক কিন্তু বলা হয় ভারতে এম এস স্বামীনাথনকে বলা হয় সবুজ বিল্লবের জনক এবং সঠিক উত্তর হয়ে যাবে এখানে গম এখান থেকে অনেকগুলো তোমরা জেনে নেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা পরবর্তী প্রশ্ন মোহিনী আট্টম নৃত্য কোন অঞ্চলে দেখো মোহিনী আট্যম মোহিনী আট্টম হচ্ছে কেরালায় এক জনপ্রিয় নৃত্যশৈলী তো এখানে উত্তর হয়ে যাবে কেরল তবে এটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে না এই নৃত্যে কেবল মহিলাই অংশগ্রহণ থাকে করে থাকে তোমার এভাবে প্রশ্ন আসতে পারে কতগুলি নৃত্য দেওয়া হলো নিচে একটু প্রশ্ন তো লেভেলটা একটু যদিও চেঞ্জ হচ্ছে তো এভাবে আসতে পারে অপশন নৃত্যগুলো দেওয়া থাকলো যে বললো কোনটি নৃত্যের মধ্যে শুধুমাত্র মহিলারাই অংশগ্রহণ করে থাকে তো তখন কিন্তু হয়ে যাবে মোহিনী আট্টম এবং এই নৃত্য দেখা যায় আমাদের কেরালা রাজ্যে পরবর্তী প্রশ্ন শেক্সপিয়ার জন্মেছিলেন দ্বাদশ শতাব্দীর তেরোদশ শতাব্দীর পঞ্চাদশ শতাব্দীর ষোলশ শতাব্দী দেখো উইলিয়াম শেক্সপিয়ার স্টাফট অন এভনে জন্মগ্রহণ করেছিলেন স্টাপট অন এভনে জন্ম এপ্রিল মাসে পনেরোশো সালে ইনি জন্মগ্রহণ করেছিলেন তো বুঝতে পারছ ষোল শতাব্দীতে অর্থাৎ পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে যিনি জন্মগ্রহণ করবেন তাকে বলা হবে সেই যা সময়টাকে বলা হবে ষোলশ শতাব্দী যেমন পঞ্চদশ শতাব্দী সেটা বলা হবে চোদ্দোশো থেকে পনেরোশোর মধ্যে যিনি জন্মগ্রহণ করবেন তা সেই বলা হবে পঞ্চদশ শতাব্দী এবং বুঝতে থেকে তেরোশো দ্বাদশ হচ্ছে এগারো থেকে বারোশো এবং সেক্সের জন্ম ছিলেন কিন্তু ষোলোশো শতাব্দীতে আর তোমরা একটি কথা জানিয়ে রাখি এনাকে কিন্তু ব্রান্ট অফ এভোনো বলা হয় সরি ব্রাট অ্যান্ড এভোনো বলা হয় কারণ তিনি এভনে জন্মগ্রহণ করেছিলেন বলে পরবর্তী প্রশ্ন নিজের কোনটি মৌলিক অধিকার নয় দেখো আমাদের মৌলিক অধিকার রয়েছে কিন্তু তৃতীয় আমাদের যে বাসটি অধ্যায় রয়েছে এটা গুরুত্বপূর্ণ যে কটি ভারতের সংবিধানে কটি অধ্যায় রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে বাসটি অধ্যায় রয়েছে এবং এই বাসটি অধ্যায়ের মধ্যে আমাদের তৃতীয় অধ্যায় কিন্তু মৌলিক অধিকার কথা রয়েছে সেটা রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারার মধ্যে এবং এই মৌলিক অধিকারের একটি অধিকার আমরা পরবর্তীতে বাদ দিই অপশন হচ্ছে সম্পত্তির অধিকার স্বাধীনতার অধিকার সাম্যের অধিকার সংবিধান প্রতিবিধানের অধিকার দেখো আমাদের কিন্তু বর্তমানে সম্পত্তির অধিকারটি নেই এটি রয়েছে বর্তমানে তিনশোর এ উপধারাতে এবং এটা বর্তমানে বলা হয় লিগাল রাইট এবং তোমরা মনে রাখবে কিন্তু এটি দেওয়া হয়েছিল উনিশশো আটাত্তর সালে চৌচল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে পরবর্তী প্রশ্ন একটি ফিউজ তারে দেখো ফিউজ তার ফিউজ তার কোনগুলি বলে তোমরা সবাই বাড়িতে ইলেকট্রিক তোমরা দেখেছো এবং এগুলো রয়েছে দেখো মাঝখানে যে তারটি রয়েছে সেটাকে বলা হয় কিন্তু ফিউজ তার এই ফিউজ তার হচ্ছে নিম্ন রোধের এক প্রতিরোধক কারণ কি যখনই ইলেকট্রিক লাইনে ভোল্টেজের কারণে কোনো গোলযোগ দেখা যায় তখন কিন্তু সেটা কি এটা গলে যায় কারণ কি এর নিম্ন রোদ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রোধ কম গলনাঙ্ক বেশি এবং মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয় বৈশালী পাওয়া লম্বিনী পাটলিপুত্র দেখো মহাবীর জৈন ইনি ছিলেন জৈন ধর্মের একজন তীর্থঙ্কর এবং এই জৈন শাস্ত্র অনুযায়ী কিন্তু মহাবীরের মৃত্যু হয়েছিল খ্রিস্টপূর্ব পাঁচশো সাতাশ এবং এ মৃত্যু হয়েছিল বিহারে পাওয়া তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাওয়া পাওয়া পুরীতে কথা লেখা নেই বা তোমাদের অপশন এটাও থাকতে পারে পাবাপুরি বা একটা পা বা পক্ষ বৈশাখীতে পাবাপুরী থাকতে পারে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান দুই পরবর্তী প্রশ্ন ভাউজের লোকগীতি কোন অঞ্চলে শিলিগুড়ি কোচবিহার বাঁকুড়া বীরভূম ও পূর্ববঙ্গ দেখো ভাওয়াইয়া হচ্ছে উত্তরবঙ্গের এক জনপ্রিয় লোকসঙ্গীত তোমরা যারা উত্তরবঙ্গে দেখছো উত্তরবঙ্গ থেকে ভিডিওটি দেখছো তোমরা এটা গর্বের বিষয় একটি ভাওইয়া লোকসঙ্গীত একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে তো এটা হচ্ছে ভাওইয়া হচ্ছে উত্তরবঙ্গের একটি জনপ্রিয় লোকসঙ্গীত এই লোকসঙ্গীতে কামতাবুরি ভাষার প্রয়োগ দেখা যায় তো দেখো আমাদের উত্তরবঙ্গে অপশনগুলো হচ্ছে কুচবিহার এই কুচবিহার কিন্তু আমরা বেশি ভাওয়াই আকারে দেখতে পারি সেটা কামতা কামতাবরি ভাষায় প্রয়োগ করা দেওয়া যায় পরবর্তী প্রশ্ন গারেস কপ হলো দেখো চেচনিয়ার রাষ্ট্রপতি একটি উপগ্রহ একটি সুপার কম্পিউটার যুদ্ধভীম বহনকারী জাহাজ দেখো এই গারস্কভ হলো অ্যাডমিরাল গারস্কভ হচ্ছে রাশিয়ার একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যুদ্ধভীম বহনকারী এটা গুরুত্বপূর্ণ কারণ কি তোমরা দেখে নাও যে এটি উনিশশো সালে তৈরি হয়েছিল এবং পরবর্তীতে এটি ভারতের কাছে বিক্রি করা হয় এরপর এর নাম দেওয়া হয় আইএনএস বিক্রমাদিত্য তাহলে তোমরা আইএস বিক্রমাদিত্য ইতিহাস তোমরা যেমন সম্বন্ধে জানলে দেখো প্রথমে নাম ছিল কিন্তু গরস্কপ এবং এটা রাশিয়ার কাছে ছিল এবং রাশিয়া পরবর্তীতে ভারতের কাছে বিক্রি করে এবং পরবর্তী এর নাম দেওয়া হয় আইএনএস বিক্রান্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন একটা আজকের শেষ তোমার প্রশ্ন জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা একটি টাইপিং মিস্টেক হচ্ছে এখানে ভাষা হবে ভাষায় লেখা দেখো পালি ভাষায় লিখিত জাতকের গল্পগুলি থেকে ভগবান বুদ্ধ ও তৎকালীন সমাজ সম্বন্ধে অনেক তথ্য জানা যায় জাতকের রচনা হয়েছিল কয়েকটি বিভাগে তো দেখো এই জাতকের গল্পগুলি কিন্তু পালি ভাষায় লেখা হয়েছিল কারণ তোমরা জানো যে বুদ্ধ যে ধর্মটা রয়েছে সে সমস্ত বেশিরভাগ গ্রন্থই কিন্তু লেখা হয়েছে পালি ভাষায় তো ফ্রেন্ডস এই ছিল আজকের সেশনটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের পরীক্ষা তোমাদের খুব সামনেই চলে আসছে তো পড়াশোনা ভালো করে করো যাতে এবার অবশ্যই তোমরা সাকসেস পেয়ে থাকো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং